আলোর দিশারি, একটি সামাজিক সংস্থা। লকডাউনের মুহূর্ত থেকে আমরা দেখে আসছি আলোর দিশারি সামাজিক সংস্থা রাজ্যের গরিব দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে যেন কোনো সময়ই দ্বিধা বোধ করেনি। লকডাউন কাল থেকে তারা প্রতিনিয়ত প্রতি মুহূর্ত রাজ্যের গরিব দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছে। যখন যা দরকার যতটুকু সামর্থ্য তা দিয়েই সবটুকু বিলিয়ে দিয়েছে রাজ্যের গরিব দুস্থ মানুষদের মধ্যে। আজ স্বাধীনতা দিবসেও তাদের দেখা যায় রাজধানীর রাজবাড়ির সম্মুখে। আজকের এই দিনে তারা ব্রতী হয়েছে রাজ্যের গরিব দুস্থ মানুষদের খাদ্য সামগ্রী বিতরণে। তাদের এই প্রচেষ্টায় সোশ্যাল বাংলার পক্ষ থেকে তাদেরকে অনেকটা পুণ্যেশ, অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা তাদের। আলোর দিশারি যেভাবে কাজ করছে মানুষের স্বার্থে, সমাজের স্বার্থে, আমরা আশা করব ভবিষ্যতেও তারা তাদের এই কাজ চালিয়ে যাবে। নমস্কার, আপনারা দেখছেন সোশ্যাল বাংলা, আমি আপনাদের সাথে রয়েছি পূজা। এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি রাজধানীর কেন্দ্রবিন্দু রাজবাড়ির সামনে, যাকে আমরা মূলত স্টেট মিউজিয়াম বলে চিনে থাকি। আজ আমরা দেখতে পাচ্ছি, আমরা সকলেই জানি যে আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস, 74তম স্বাধীনতা দিবসে এই পূর্ণ তিথিতে আজ আমরা দেখতে পাচ্ছি আলোর দিশারি সামাজিক সংস্থা একটি বিশেষ পদক্ষেপ গ্রহণ করেন। আজ তারা বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী, আমাদের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণের এক প্রয়াস গ্রহণ করেন। যারা গরিব দুস্থরা রয়েছে, প্রত্যেক দিন দিনমজুর রয়েছে, দিন আনে দিন খায়, তাদের জন্য তাদের আজকের এই বিশেষ প্রয়াস। আমাদের সাথে ইতিমধ্যে উপস্থিত রয়েছে আমাদের সাথে এই আলোর দিশারি সামাজিক সংস্থার একজন কর্মী, ওনার সাথে আমরা কথা বলে জেনে নেব আজকের দিনের এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করার পিছনে কী কারণ রয়েছে তাদের। নমস্কার দাদা, স্বাগত আপনাদের সোশ্যাল বাংলায়। আজকে আপনারা এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করেন, আজ 74তম স্বাধীনতা দিবস, আপনাদের কী নিজস্ব অনুভূতি রয়েছে যদি রাজ্যবাসীর উদ্দেশ্যে বলেন? প্রথমত আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা একটি সামাজিক সংস্থা চালাচ্ছি, আজকে 1 বছর হয়ে গেল। আগামী 2019 এরকম 15 আগস্টের দিনে আমরা প্রথম পথচলা শুরু করেছিলাম, আজকে আমাদের এই নিয়ে 1 বছর পূর্ণ হলো এবং স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা বিশেষ কিছু পদক্ষেপ হাতে নিয়েছি। তার মধ্যে আজকে এখানে কিছু খাবার ওই যারা রিক্সা চালক আছেন বা শ্রমজীবী মানুষ আছেন তাদের মধ্যে বিতরণ করার একটা পদক্ষেপ নিয়েছি। তারপরও আমাদের আজকে সারাদিন আরও অনেক প্রোগ্রাম আছে, আমরা এটা সেরে আমতলী অনাথ আশ্রমগুলিতে কিছু খাবারের সামগ্রী পৌঁছে দেব, রাতে আমাদের খাবার বিতরণ করার প্রোগ্রাম আছে, এরকম আমরা চালিয়ে যাচ্ছি প্রতিনিয়তই বিভিন্ন ধরনের কাজকর্ম। আরও একটি বিষয় দাদা, যে আমরা দেখতে পাই যে 8 থেকে 80 বছর সকলেই কিন্তু আমরা দেশপ্রেম নিয়ে সমস্ত সময় একটা বড়াই করে থাকি, আমরা নতুন প্রজন্মের লোক কতটুকু জানি আদতে দেশকে নিয়ে, আজকের এই স্বাধীনতা দিবসে কি মহত্ব রয়েছে দাদা আপনার কাছে? আজকের এই স্বাধীনতা দিবসের মহত্ব তো অনেকটাই, অনেক শ্রমজীবী মানুষকে আমরা হেল্প তো করছি, কারণ অনেক স্বাধীনতা সংগ্রামী অনেক সংগ্রাম করে, ইংরেজদের সাথে অনেক লড়াই করে স্বাধীনতা দিবসটাকে অর্জন করেছে, তার জন্য ওদের স্মৃতির জন্য এবং স্বাধীনতা দিবসটাকে উদযাপন করার জন্যই আজকের এই পুরো পদক্ষেপটা নেওয়া। সবার কাছে আমাদের এটাই বলা যে যে স্বাধীনতাটা আমরা পেয়েছি অনেক সংগ্রামের পর, এটাকে রক্ষা করার দায়িত্ব সবার, সবাই মিলে এগিয়ে আসতে হবে। স্বাধীনতা মানে তাই নয় যে আমরা শুধু স্বাধীনভাবে চলছি, সবাইকে নিয়ে স্বাধীনভাবে যাতে খাদ্য বস্ত্র বাসস্থান সব কিছুতে স্বাধীন থাকতে পারে, এই চিন্তাধারাটাই আমাদের মাঝখানে মেইনলি আছে। তার জন্যই আমরা আজকে কিছুটা হেল্পের দিকে এগিয়ে এসেছি, যতটুকু পারছি করে দিয়ে যাচ্ছে। আজকের দিনে আপনাদের এই বিশেষ পদক্ষেপের জন্য আমাদের সোশ্যাল বাংলার পুরো টিমের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক অভিনন্দন। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার।